কেউ যেখানে আছো ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, বারবার সবার পানি দিয়ে হাত ধুচ্ছ এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। আমি সোনিয়া রহমান আমন্ত্রণ জানাচ্ছি আমার হিসাব বিজ্ঞান ক্লাসে। আশা করছি তোমাদের সকলকেই সঙ্গে পাব। আজকে আমরা করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে হিসাব বই আছে, হিসাবের বই সমূহ, হিসাবের বই সমূহে হিসাব চক্রের পঞ্চম ভাব রেওমিল। প্রথমে জেনে নিতে হবে রেওমিল কি। রেওমিল হচ্ছে একটি কারবারের আয় ব্যয় সম্পত্তি দায়ের যেগুলো যখন কোনো নির্দিষ্ট দিনে একটি পাতায় বা কাগজে লিখে ডেবিট ক্রেডিট সাজিয়ে যে হিসাবটি তৈরি করা হয় সেটি হচ্ছে রেওমিল। রেওমিলের মূল ভিত্তি হলো লেনদেন। লেনদেন যখন হয় তখন এটিকে শ্রেণীবিন্যাস করা হয়, জাবেদায় লিপিবদ্ধ করা হয়, সেখান থেকে খতিয়ানে স্থানান্তর করা হয়। সেখান থেকে খতিয়ানের জেদ নিয়ে আমরা রেওমিল করে থাকি। মূলত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওমিল প্রস্তুত করা হয়ে থাকে। এটি হিসাবের কোনো চূড়ান্ত ধাপ বা পর্যায় নয়। কী করা হয়, যখন আর্থিক অবস্থা বা আর্থিক অবস্থার বিবরণী করা হয় তার সহায়ক হিসাবে রেওমিলটিকে ব্যবহার করা হয়। আর এটি করা হয় শুধুমাত্র আর্থিক বা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। এটি মূলত লুকা প্যাসেলি প্রণীত দুতর্ফা দাখিলা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী করা হয়ে থাকে। হিসাব চক্রের যে ধাপ এটিকে বলা হয় সংক্ষিপ্তকরণ। লেনদেনগুলো প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, জাবেদা থেকে খতিয়ানে, খতিয়ানের যেগুলো নিয়ে সেগুলো সঠিক হয়েছে কিনা সেটি যাচাই করার জন্য, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এবং চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ সহজ করার জন্য মূলত রেওমিল প্রস্তুতকরণ করা হয়ে থাকে। একটি নির্দিষ্ট দিনে একখানা আলাদা কাগজে বা খাতায় খতিয়ান বা ক্যাশবুকের যে সকল যে সমূহ নিয়ে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট আলাদা করে সাজিয়ে যে তালিকা তৈরি করা হয় সেই তালিকাকেই রেওমিল বলা হয়। তো আরও একটু ভালো করে বলা যায়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, চূড়ান্ত হিসাব তৈরি সহজকরণ, ভুল ত্রুটি উদ্ঘাটন ও চূড়ান্ত হিসাব তৈরির আগেই কারবারের আর্থিক অবস্থার আর্থিক চিত্র অতি সহজেই জানার জন্য যে নির্দিষ্ট তারিখে খতিয়ানভুক্ত যাবতীয় হিসাবের ডেবিট ক্রেডিটের সমন্বয়ে যে তালিকা তৈরিকরণ করা হয়ে থাকে সেটিকে রেওমিল বলে থাকে। এবার আমরা জানবো যে হ্যাঁ, আমরা এখানে জেনেছি যে ডেবিট এবং ক্রেডিট দুটি বিষয়। যখনই জাবেদায় লিপিবদ্ধ করা হয় তখনই আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, সেখান থেকে খতিয়ানে স্থানান্তর করি আর সেই খতিয়ানের যে নিয়ে আমরা রেওমিল তৈরি করি। এখন আমাদের জানতে হবে যে রেওমিলটা কীভাবে করা হয়। রেওমিলটার মোট ডেবিট সমান মোট ক্রেডিট। এখন আমাদেরকে জানতে হবে ডেবিট দিকে কী কী যাবে, ক্রেডিট দিকে কী কী যাবে, মানে আমাদের হিসাবের যাবতীয় যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো কোন এন্ট্রিগুলো ডেবিট দিকে হিসাব করতে হবে এবং কোন এন্ট্রিগুলো ক্রেডিট দিকে হিসাব করতে হবে। তো শিক্ষার্থীরা একটা বিষয় জানি আমরা যে মোট ডেবিট সমান সমান মোট ক্রেডিট হতে হবে। যেখানে মোট ডেবিট সমান সমান মোট ক্রেডিট হতে হবে সেখানে মোট ডেবিটের মধ্যে কী কী থাকবে। মোট ডেবিটের মধ্যে আমাদের থাকবে সম্পদ এবং ব্যয় সমূহ। তাহলে মোট ডেবিটের মধ্যে আমাদের যাচ্ছে যাবতীয় সম্পদ এবং যাবতীয় ব্যয়। বাদ বাকি থাকছে কি, আয় থাকছে, দায় থাকছে, আর থাকছে হচ্ছে মালিকানা শর্ত। আয়, দায় এবং মালিকানা শর্ত এই তিনটি নিয়ে হচ্ছে মোট ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি মোট ডেবিট সমান সমান মোট ডেবিটের মধ্যে আছে সম্পদ আর ব্যয়, আর মোট ক্রেডিটের মধ্যে আছে মালিকানা স্বত্ব, আয়, দায়। এই যে যে বিষয়গুলো আছে এর মধ্যে আমাদের দেখো যতগুলো লেনদেন হবে, যতগুলো জেদ পাবো আমরা এইগুলোর মধ্যে থেকে পাবো, হয় সম্পদ, না হয় ব্যয়, না হয় আয়, না হয় দায়, না হয় মালিকানা স্বত্ব।
তো এই যে যে বিষয়টা আমরা যদি ধরতে পারি যে কোনটি ব্যয় কোনটি আয় তাহলে আমরা সেটিকে আইডেন্টিফাই করে মোট ডেবিটের ঘরে বা ক্রেডিটের ঘরে দিয়ে দিব তো আমরা দেখো গ্রাম মিলে কয়টি ঘর থাকে সেটা আমরা জানি গ্রাম মিলে হিসাবভুক্ত করার নিয়মটাও আমরা জানি তারপরে আমি তোমাদেরকে একটুখানি বলে দেবো যে গ্রাম মিলে ঘরের সংখ্যা কয়টি গ্রাম মিলে ঘরের সংখ্যা হচ্ছে পাঁচটি ক্রমিক নাম হিসাবের নাম সূত্র বা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবার আমরা ক্রমিক নামে সিরিয়াল ওয়াইজ হিসাবের ঘরে নামগুলো লিখবো এক দুই তিন চার দিয়ে হিসাব শিরোনামে প্রত্যেকটা হিসাবের নাম লিখবো এবং ডেবিট টাকা হলে ডেবিট দিকে ক্রেডিট টাকা হলে ক্রেডিট দিকে দেখুন আমরা যে অঙ্কটি করি এটা শুধুমাত্র আর্থিকভাবে বা ওই চূড়ান্ত হিসাবেকে সহজকরণের জন্য না এর মাধ্যমে কিন্তু আমার ব্যবসার আর্থিক চিত্রটা ফুটে উঠে যদিও এটি হিসাবের কোনো অংশ নয় আমরা জানি যে এটি হিসাবের কোনো মানে অংশ নয় যা শুধুমাত্র গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ এবং চূড়ান্ত হিসাব প্রস্তুতের সহজ করার জন্য এটি তৈরি করা হয় তো যখনই রেওমিল আমরা করতে যাব আমাদের মাথায় দুটো জিনিস থাকবে প্রথমত বিশেষ করে আমি যখন একটি রেওমিল প্রশ্ন দেখব এটা আমি আমার থিওরিতে করি টোটাল যে এন্ট্রিগুলো দেওয়া থাকে সেই এন্ট্রিগুলোকে আমি ভাগ করে নিই কীভাবে যে কোনগুলো ডেবিট দিকে যায় কোনগুলো ক্রেডিট দিকে যায় এটা ভাগ করে আমি করি কি মার্কিং করে রাখি মার্কিং করে দুটো সমস্ত টাকার এন্ট্রিগুলো যোগ করে দিই টাকার অ্যামাউন্টগুলো যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দিই দুই দিয়ে ভাগ করার পরে আমি একটা উত্তর পাই এরপর আমি যেগুলো ধরো ডেবিট দিক বা ক্রেডিট দিক আমি যেগুলো সিলেক্ট করেছিলাম সেইগুলোকে যোগ করি যোগ করে যদি দেখি যে আমার ওই উত্তরটার সাথে এই উত্তরটা মিলে গেছে তাহলে ব্যাস মনে করবো যে অঙ্কটা কারেক্ট আছে হ্যাঁ এখন একটা কথা বলতে পারেন যে এখানে কিছু পরিপূরক ভুল থাকে কিছু বাদ করার ভুল থাকে এগুলো যদি থাকে তাহলে অঙ্ক মিলবে কিন্তু অঙ্কে ভুল থেকে যাবে তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে বললাম কিন্তু তারপরও বেসিক যে নিয়ম আমি সেই নিয়ম মাফিক যাবো এবং যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে এন্ট্রিগুলো পরপর আমরা সাজিয়ে তারপরেই অঙ্কটি করার চেষ্টা করব এখন রেওমিল করতে গেলে অনেক কিছু আছে বলতে কি কিছু এন্ট্রি আছে যেগুলো রেওমিলের অন্তর্ভুক্ত হয় না কিছু আছে রেওমিলের অন্তর্ভুক্ত হয় তো কী কী এন্ট্রি আছে যেগুলো রেওমিলের অন্তর্ভুক্ত হয় না আমরা আজকে মূলত সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে সকল দফা হিসাব উদ্বৃত্ত বা প্রশ্নে থাকলেও আমরা রেওমিলের অন্তর্ভুক্ত করব না সেই সমস্ত বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করছি দেখো প্রথমেই থাকবে প্রারম্ভিক নগদ তহবিল বা হাতে নগদ এই নামে থাকতে পারে কিন্তু সেখানে দেখবে যে ডেট দেওয়া আছে কিনা এরকম 1/1/2020 মানে হিসাবের শুরুটা যদি এরকম থাকে নগদ তহবিল একটি চলিত সম্পত্তি প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে আর এই কারণেই যেহেতু হিসাবকাল শেষে এই হিসাবটি প্রস্তুত করা হয় সে কারণেই প্রারম্ভিক উদ্বৃত্তটা আমরা হিসাবে অন্তর্ভুক্ত করব না যেমন কোনো প্রতিষ্ঠানে বছরের শুরুতে যদি দেখা যায় যে তার হাতে নগদ থাকে 10,000 টাকা বছর শেষে যে থাকলো 7,000 টাকা আমরা নিব বছর শেষের 7,000 টাকা কারণ প্রথম যে নগদ তহবিলটা নিয়ে ব্যবসা সে শুরু করছে এটি হিসাবে চলতি সম্পদ হিসাবে ধরা হয় এই কারণে আমরা যদি প্রারম্ভিক নগদ তহবিল হাতে নগদ 1/1/0 ঠিক একইভাবে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত যদি বছরের শুরুর ডেট দেওয়া থাকে সেক্ষেত্রে এগুলো রেওমিলের অন্তর্ভুক্ত হবে না এরপরে আছে সমাপনী মজুত পণ্য কালান্তিক মজুত পণ্য বা মজুত পণ্য দেখো রেওমিলে অনেক সময় থাকে মজুত পণ্য দেওয়া থাকে সমাপনী মজুত পণ্যও দেওয়া থাকে তা আমরা জানি ন্যাচারালি যে সমাপনী মজুত পণ্য রেওমিলের অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুত পণ্য রেওমিলে অন্তর্ভুক্ত হয় না কেন এর মধ্যে কী থাকে মজুত পণ্য থাকে আবার ক্রয়কৃত পণ্যের একটা অংশ থাকে যেটি অবিক্রিত অবস্থায় আছে তো এই কারণে সমাপনী মজুত পণ্যটা রেওমিলের অন্তর্ভুক্ত হয় না কিন্তু একটা কথা আছে যদি রেওমিলের সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় যদি না থাকে সেক্ষেত্রে আবার এটি অন্তর্ভুক্ত হয় কী থাকে প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় রেওমিলের ডেবিট থাকে আর সমাপনী মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেহেতু সমাপনী মজুত পণ্য রেওমিলের অন্তর্ভুক্ত হয় না এখানে যদি বলা হয় কোনো প্রতিষ্ঠানের মজুত পণ্য 24,000 টাকা ক্রয় 78,000 টাকা এবং 80,000 টাকা ক্রয় মূল্যের মাল নিয়ে যেটি 20% লাভে বিক্রি করা হলো তাহলে কি হবে
সমাপনী মোট উৎপাদন হচ্ছে প্রারম্ভিক ক্রয় বাদ বিক্রয়। কিভাবে বের হবে? আমাদের যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে সেগুলো থেকে যোগ করতে হবে, সেখান থেকে বিক্রয়টা বাদ দিতে হবে। প্রারম্ভিক মোট উৎপাদন যেটি থাকে যার মধ্যে মোট উৎপাদন এবং ক্রয় অন্তর্ভুক্ত থাকে, আর সমাপনী মোট উৎপাদন পৃথকভাবে এই জন্য দেখানো হয় না, কারণ আমাদের রাও মিলে প্রারম্ভিক মোট উৎপাদন এবং ক্রয় উভয়ই দেখানো হয়। তো এই এই যে যদি এটি দেখানো হয় বা অনেক সময় ভুল করে যদি কেউ দেখানো দেখিয়ে ফেলে তাহলে কী হবে, একই জিনিস দুইবার দেখানো হবে। তারপরে আসে কি প্রারম্ভিক প্রাপ্য হিসেবে, এটিও আমরা এখানে কি করব, বছরের শুরুতে যে ব্যালেন্সগুলো দেওয়া থাকবে, যে উদ্বৃত্তগুলো বছরের শুরুতে দেওয়া থাকবে, যেমন নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, আর হচ্ছে মজুত পণ্য, তারপরে আছে প্রারম্ভিক আসবাবপত্র, যে কোনো সম্পদ দিয়ে প্রারম্ভিক উদ্বৃত্ত, তাহলে প্রারম্ভিক উদ্বৃত্তটা বাদ দিয়ে আমাদেরকে নিতে হবে হচ্ছে ক্লোজিং। কিন্তু সেখানে আবার একটু ভিন্নতা আছে, সমাপনী মজুত পণ্য কিন্তু আবার যাবে না, এটা মাথায় রাখবে। এরপরে আমরা চলে যাব প্রারম্ভিক প্রাপ্য হিসাবে। প্রারম্ভিক প্রাপ্য হিসাবটা কি? চলতি সম্পত্তির বৈশিষ্ট্য অনুযায়ী প্রারম্ভিক দেনাদার দেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না। কি কারণে? চলতি সম্পত্তির বৈশিষ্ট্য অনুযায়ী, চলতি সম্পত্তির বৈশিষ্ট্য অনুযায়ী প্রারম্ভিক দেনাদার দেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না। এবার সনাতন পদ্ধতিতে যখন অব্যবহৃত মনিহারি থাকে, তারপরে মনিহারি থাকে, মজুদ মনিহারি থাকে, 31/12/2012-2020 যদি দেওয়া থাকে, ক্লোজিং ডে যদি দেওয়া থাকে, তাহলে কী হবে? প্রারম্ভিক মনিহারি এবং ক্রয়কৃত মনিহারি থেকে ব্যবহৃত যে অংশটুকু থাকে সেটুকু বাদ দিলে আমরা অরিজিনাল যে মনিহারি দ্রব্য সেটি পাওয়া যাবে। যেহেতু প্রারম্ভিক মনিহারি এবং ক্রয়কৃত মনিহারি রেওমিলের ডেবিট দিকে দেখানো থাকে, এর মধ্যে অব্যবহৃত মনিহারিও থাকে, যে কারণে অব্যবহৃত মনিহারি রেওমিলের অন্তর্ভুক্ত হয় না। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, মনিহারি থাকে, ক্রয়কৃত মনিহারিও রেওমিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত করা থাকে, এই কারণে অব্যবহৃত মনিহারিটাকে আবার আলাদা করে দেওয়া মিলে দেখানোর প্রয়োজন পড়ে না। তো শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম কী কী প্রারম্ভিক নগদ তহবিল, নগদ তহবিল, হাতে নগদ যদি ওপেনিং ডেট দেওয়া থাকে বা বছরের শুরুর ডেট দেওয়া থাকে তাহলে সেগুলো দেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। একইভাবে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, এটিরও যদি বছরের শুরুর ডেট দেওয়া থাকে তাহলে এটিও দেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য যদি 31/12 দেওয়া থাকে তাহলে সমাপনী মজুত পণ্য হবে না, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যটা যাবে। প্রারম্ভিক প্রাপ্য হিসাব এটিও যায় না। যে কোনো স্থায়ী সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত এটিও গ্রামীণের অন্তর্ভুক্ত হয় না। আর একটি জিনিস হয় না, সেটি হচ্ছে সনাতন পদ্ধতি অনুযায়ী সেটি হচ্ছে অব্যবহৃত মনিহারি, যেটি মনিহারি এবং মনিহারি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এজন্য গ্রামীণের অন্তর্ভুক্ত হয় না। শিক্ষার্থীরা আশা করব আজকে আমরা যতটুকু পড়েছি তোমরা বাসায় একটু বই দেখাতে দেখবে, আমার বিশ্বাস যতটুকু আমরা আলোচনা করেছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামী ক্লাসে আমরা একটি বই থেকে একটি অঙ্ক করব। তোমরা জানো অনেকেই না, তোমরা সবাই পারো, তোমরা SSC লেভেলে রেওমিট করে এসেছো, খুব সহজ একটা অঙ্ক, তারপরও বাসায় একটু দেখলে, বাসায় যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রাখছি। ধন্যবাদ সবাইকে।